অনেক আগে ইতালির একটা ছোট্ট শহরে একজন ছোট্ট ব্যবসায়ী বাস করতেন। তিনি স্থানীয় একজন সুৎখরের কাছ থেকে ব্যবসায়িক উদ্দেশ্যে একটা বড় অঙ্কের টাকা ধার নিয়েছিলেন। সুৎখর ব্যক্তিটি ছিল বৃদ্ধ এবং কুৎসিত। মূলত সুৎখর ব্যক্তিটি এর আগে কখনো এই ছোট ব্যবসায়ীকে টাকা ধার দেয়নি, কারণ সে জানত লোকটি এই টাকা কোনোদিনও সুদ সমেত ফেরত দিতে পারবে না। তাহলে এখন কেন সে তাকে বিশাল অঙ্কের টাকা ধার দিল? আসলে ব্যবসায়ী লোকটির এক অপরূপ সুন্দরী কন্যা ছিল, আর বৃদ্ধ সুৎখর সেই মেয়েটির সৌন্দর্যে আকৃষ্ট হয়েই এই কাজটি করেছিল। সে মনে মনে মেয়েটিকে বিয়ে করার ফোন দিয়ে এটেছিল। অবশেষে বৃদ্ধ সুৎখরের ধারণা অনুযায়ী ব্যবসায়ী নির্দিষ্ট সময়ে তার ঋণ ফেরত দিতে ব্যর্থ হল, ফলে সুৎখর ব্যক্তিটি সমাজের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ ডাকল। সুৎখর তার অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন করতে সেই মেয়েটির বাবাকে ঋণ পরিশোধের একটি প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিল। যা হোক, সুৎখরের মতলব ছিল সে শুধুমাত্র ব্যবসায়ীর মেয়েটিকে বিয়ে করতে পারলেই তার ঋণ মওকুফ করবে। বলা বাহুল্য যে এই প্রস্তাবটি ছিল অত্যন্ত উদ্ভট। সুৎখর বলল সে একটি ব্যাগে দুটি নুড়ি পাথর রাখবে, একটা সাদা আর একটি কালো। মেয়েটিকে না দেখেই ব্যাগটার ভেতর থেকে যে কোনো একটি পাথর তুলতে হবে। যদি সেই পাথরটি কালো হয় তাহলে মেয়েটির সুৎখর বৃদ্ধকে বিয়ে করতে হবে, আর যদি পাথরটা সাদা হয় তাহলে আর তাকে বিয়ে করতে হবে না এবং তার বাবার ঋণও মওকুফ করে দেওয়া হবে। মেয়েটির বাবা এমন একটা অবস্থায় ছিলেন যে তার পক্ষে উদ্ভট প্রস্তাবে রাজি না হয়েও কোনো উপায় ছিল না। শয়তান সুৎখর ব্যক্তিটি ব্যবসায়ীর বাগানে নুড়ি পাথর ছড়িয়ে ছিটিয়ে থাকা একটি পথে দাঁড়িয়ে কুজো হয়ে দুটি নুড়ি পাথর উঠালো। যখন সে পাথর ওঠাচ্ছিল তখন মেয়েটি লক্ষ্য করল সে যে দুটি নুড়ি পাথর ব্যাগে ঢুকাচ্ছিল দুটি ছিল কালো রঙের। কিছুক্ষণ পর বৃদ্ধ সুৎখর মেয়েটিকে বলল ব্যাগের ভেতরে হাত দিয়ে দুটি পাথর থেকে যে কোনো একটি পাথর বেছে নাও। সে সময় সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঠিক সেই মুহূর্তে মেয়েটির সামনে তিনটি পথ খোলা ছিল। এক, সে ব্যাগ থেকে পাথর তুলতে অস্বীকৃতি জানাবে। দুই, ব্যাগ থেকে দুটি পাথরই তুলবে আর সুৎখরের প্রতারণা সবার সামনে ফাঁস করে দেবে। তিন, ব্যাগের ভেতরে দুটি পাথরই কালো জানা সত্ত্বেও যে কোনো একটি পাথর উঠিয়ে বাবার ঋণমুক্তির জন্য নিজেকে বিসর্জন দেবে। সে তৎক্ষণাৎ একটি পাথর উঠিয়ে না দেখেই সেটা ইচ্ছাকৃতভাবে নিচে ফেলে দিল, যেখানে ইতিমধ্যেই অসংখ্য ভিন্ন ভিন্ন রঙের নুড়ি পাথর রয়েছে। কিছু না জানার ভান করে মেয়েটি বলল, আমি প্রচণ্ড অসাবধান, কিছু মনে করবেন না। যদি আপনি ব্যাগের ভেতর তাকান তাহলেই দেখতে পারবেন আমি আসলে কোন নুড়ি পাথরটি বেছে নিয়েছিলাম। আর এটা খুবই সহজ ব্যাপার যে ব্যাগের ভেতর নুড়ি পাথরটি নিঃসন্দেহে কালো রঙের। সেটা দেখে বৃদ্ধ সুৎখর আর নতুন কোনো ফোন দেওয়াটার সুযোগই পেল না, কারণ ব্যাগের ভেতরে কালো পাথর থাকার অর্থ হচ্ছে মেয়েটি সাদা পাথরটি বেছে নিয়েছিল। এভাবে মেয়েটি নিজের বুদ্ধিমত্তা দিয়ে নিজেকে বাঁচালো এবং তার বাবাকেও বড় ঋণের বোঝা থেকে মুক্ত করল। বিপদের সময় আমরা নিজেদের চিন্তাশক্তিকে একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখি, তখন আমরা ভুলে যাই এই গণ্ডির বাইরেও একটি চমৎকার জগৎ রয়েছে। এইভাবে হার মানা উচিত নয় যে আমরা নিরুপায় এবং এই নির্দিষ্ট গণ্ডির ভেতর থেকেই আমাদের কোনো একটি বেছে নিতে হবে।